আচ্ছা, শুনে আসেন, আমাকে কোন তারপরে কি আপনার বললেন? কাছে নেওয়া হয়? তারপর কি বললেন জানি? ওই যে সেম SMS আচ্ছা আচ্ছা ভাই, সেন এস এম এস পরে আসে, এই যেটা করতো সেটা দেয়, ধরেন তারপরে সবকিছু করা যখন হয়ে যাবে দেন, এটা কিন্তু নতুন স্ট্যাটাসে আছে, আপনি এখানে ক্লিক করে তারপরে কনফার্ম করে দিয়ে দেবেন, ঠিক আছে? মানে যা যা করার কইরা সবগুলো প্রসেস করে কোন কুরিয়ারে ডেলিভারি দিবেন ওইটা এখান থেকে সিলেক্ট করবেন, কনফার্মে গেলে কইরা জাস্ট কনফার্মে ফালায়া থিয়া দিবেন, বাস এইভাবে জাস্ট করতে থাকবেন। আর নতুন আবার এখানে ক্লিক করবেন, এই যে নতুনের মধ্যে কয়টা আছে, নতুন আরেকটায় ঢুকবেন, এনে লিস্ট হবে, আবার আরেকটায় ঢুকবেন, আবার এটা ডেলিভারি চার্জ মার যা যা আপডেট করার লাগে যদি লাগলে করলে, না করলে আবার জাস্ট কনফার্ম, বুঝতে পারছেন? সারাদিন আপনার এটাই কাজ, কনফার্ম করা, কনফার্ম পর্যন্ত নিয়ে রাখা, আর কনফার্ম পর্যন্ত নিয়ে রাখলে দেন কনফার্ম একটা দেখাইতে, এভাবে যতগুলো পাঠিয়ে রাখবেন এভাবে দেখাইব, তারপরে নেক্সট স্টেটাস হিসাবে যাইতে হবে, জিনিসটা কি বুঝতে পারছেন? এই যে এখন একটা আমি এটা কনফার্ম, কি করব, এইভাবে আমি জমা করবেন সারাদিনে, পরে দিন হ্যাঁ শেষে এডিটে ডিজিটাল প্রসেস করবেন, এডিটে এন থেকে শুরু মার্কেট করবেন, আবার ইনভয়েস, প্রিন্ট, প্যাকেজিং, বুকিং যত যা আছে, তারপরে আবার প্রিন্ট করলে প্রিন্টে ফালায় রাখতে পারেন, স্টক না থাকলে স্টকে রাখতে পারেন, আর যখন বুকিং নিয়ে যাবো তখন শিফটে ফালায় দেবেন, এই যে শিফটে, তাহলে বুঝতে পারবেন যে কয়টা আপনার বর্তমানে কোন কুরিয়ারে কয়টা শিফটে আছে, তারপরে যখন শিফটে হয়েছে কয়দিন পরে আবার চেক করে শিফটেটা যদি ডেলিভারি হয় তাহলে ডেলিভারি ডানে ফালায় দেবেন, মানে ডেলিভারিতে ফালায় দেবেন, আর যদি ক্যান্সেল হয় ফেল রাখে তাহলে ফেলতে ফালায় দেবেন, বুঝতে পারছেন? এইভাবে আপনি জাস্ট ম্যানেজ করতে পারবেন, সব রিপোর্টগুলো আপনার চোখের সামনে থাকবে। বুঝতে পারছি। এখন ধরেন আচ্ছা এখন কোনো ধরেন, কিছু দাঁড়ান, একটা আপনার এসএমএস এর জিনিসটা বলে দিই, আপনি এসএমএস এর যেটা জিগেলেন এটা হচ্ছে কই, এই যে সেন্ড এসএমএস টু কাস্টমার, এখানে যদি আপনি ক্লিক করেন, ধরেন এইখানে আপনি এই কাস্টমারে কিছু পাঠাইতে চান, যে কোনো কিছু, তার আপনার বিকাশ নাম্বার বা কিছু একটা জিনিস বা যে কোনো কিছু লেখা আপনি যদি এখানে কনফার্মে দেন, তাহলে এই কাস্টমারের কাছে অটোমেটিক মেসেজ চলে যাবে, বুঝতে পারছেন? তার নাম টাম কিছু টাইপ করা লাগবে না, তার মোবাইলে মেসেজ পাঠাতে চাইলে পাঠাতে পারবেন এখান থেকে কুইকলি, মানে অটোমেটিক করা যাবে না, কনফার্ম করার সাথে সাথে অটোমেটিক হয়ে কনফার্ম যাবে, করলে তো সাথে মেসেজ সাথে চলে অটোমেটিক যাবে? যাবে রে ভাই, আমাদের অনেক ইভেন্ট আছে, যখন আপনি কনফার্ম করবেন তখন অটোমেটিক মেসেজ যাইব, যখন আপনি বুকিং দিবেন তখন অটোমেটিক আর মেসেজ যাবো যে আপনার কনফার্ম হয়েছে, এখন বুকিং হয়েছে, আপনি যখন পেমেন্ট রিসিভ করবেন তা ঠিক আছে 100 150 যেটা দিল, তখন আপনার কাছে মেসেজ যাবো যে কাস্টমার কাছে যে এখন আপনার এত টাকা রিসিভ করা হলো, আপনি যখন ডেলিভারি দাম দেবেন তখন মেসেজ যাবো, যে কোনো ইভেন্টে ক্যান্সেল করলে মেসেজ যাবো, সব কিছুতে আপনার মেসেজ যাবো, বুঝতে পারছো? অটো বুঝতে তো পারছি, আছেই, মোটামুটি সব বাট কিছু আছে, অটো তো আছেই, কিন্তু এইটা আমার হচ্ছে বুঝতে পারছি। আপনার কাস্টম, যদি আপনার নিজের মতো কিছু পাঠাইতে চান, বুঝতে পারছেন বিষয়টা? এটা হচ্ছে ওইটা, এটা আর অপশনও রাইখা দিছি, এই হচ্ছে কাহিনী। আচ্ছা তারপরে আচ্ছা আচ্ছা, আর কি বলেন? এখন হচ্ছে ওই আচ্ছা যেটা আরেকটা জিনিস আমি বলছিলেন হচ্ছে এটা আমার কইরা নেই মাসের ভাই, অর্ডার হচ্ছে অর্ডার হয়েছে ভাই আমার ধরেন 30টা, ভাই দাঁড়ান, ওই যে আরেকটা জিনিস বলছিলেন ডেলিভারি চার্জ ক্লিয়ার করে দিই আপনারে, ডেলিভারি চার্জ ফ্রি দেও দেন না, আপনার চাইলে কাস্টমার যদি হয় তাহলে ফ্রি করে দিলে জিনিসটা আর একটু সহজ হবে, দাঁড়ান করে দিই আপনারে। আপনি ভাই এইভাবে আরো 80 120, আপনি চাইলে আরো কয়েকটা ফরম্যাট বানিয়ে রাখতে পারেন, ঠিক আছে 120-এর, 130-এর, আমি করি না। হ্যাঁ ভাই, আপনি সারেন নাহলে আমি সারি, যে কোনো একজন করতে হবে, দুজন করলে হ্যাং হবে, কন্ট্রোল ধরলে। আচ্ছা 150, সো আপনার যদি আরো লাগে যে এখানে অ্যাড করবেন কোন একটা জনের নাম দিয়ে বানিয়ে লাবেন, ঠিক আছে 120-এর একটা কিছু, 130-এর কিছু যদি লাগে, নো প্রবলেম, আর আপনি তো কাস্টম ভাবে এডিট করতেই পারতেছেন। এটার নাম কি দিমু? মানে ওয়েট বেশি বা ওজন বেশি এরকম লেগে, ওজন বেশি বেশি, এটা বাংলা লিখতে পারেন আপনি? আচ্ছা ইংলিশে লিখে দিই, আপনি পরে বাংলা করে নিন, ঠিক ওয়েট লিখে লইব, বানাম দেখি।